রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিএসএফ, একই সঙ্গে রাজ্য পুলিশের বিরুদ্ধেও তোলা করেছে অসহযোগিতার অভিযোগ। বৈঠক, ফোন, চিঠি লিখে তা জানিয়ে দিল বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড। রাজ্যে অন্তত 5,500 বুথে পুনর্নির্বাচন করার সুপারিশ করে রিপোর্ট দিতে চেয়েছে আইজিপিএসএফ। তিনি বাহিনী সমন্বয়ের দায়িত্বে ছিলেন। সমস্ত কেন্দ্রীয় বাহিনীর দেওয়া রিপোর্টের ভিত্তিতে তিনি এই সুপারিশ করতে চলেছেন বলে খবর। পুনর্নির্বাচনের সুপারিশ করে নির্বাচন কমিশন এবং হাইকোর্টে রিপোর্ট দেওয়া হবে। সূত্রের খবর, সোমবার লিখিত রিপোর্ট দেওয়ার সম্ভাবনা। বিএসএফের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সঠিক জায়গায় মোতায়েন করা হয়নি। ভোটের 24 ঘন্টা আগে পর্যন্ত কোথায় কোথায় বাহিনী মোতায়েন হবে, স্পর্শকাতর বুথ কোনগুলি, তার তালিকা বারবার চেয়ে পাওয়া যায়নি। বিএসএফের দাবি, কমিশনের পরিকল্পনাহীনতার জন্যই রাজ্য নির্বাচনকে কেন্দ্র করে এত বিশৃঙ্খলা। পুরোদস্তুর সহযোগিতা করেনি রাজ্য পুলিশও, আর সেই জন্যই বুথে বুথে গণ্ডগোল হয়েছে, লুটপাট হয়েছে, হানাহানি হয়েছে, রয়েছে গুরুতর এরকম অভিযোগ। শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনী বসিয়ে রাখা হয়। দুপুর হয়ে যাওয়ার পর তাদের নিয়ে এলাকা ঘুরতে বেরোয় রাজ্য পুলিশ। তাতেই লাগাম দেওয়া যায়নি অশান্তিতে। একই সঙ্গে রিপোর্টে সিভিক ভলেন্টিয়ারদের কথাও থাকতে পারে বলে খবর। আপনি কি রাজারহাট গোপালপুর এলাকায় আপনার পছন্দের ব্র্যান্ডের কসমেটিক্স বা এক্সেসরিজ পাচ্ছেন না? সময়ের অভাবে যেতে পারছেন না কোনো মলে? চলে এসেছে অর্কিড বিউটি জোন, যা একদম গোপালপুর কালীপার্ক সপ্তর্ষি অ্যাপার্টমেন্টের ঠিক গ্রাউন্ড ফ্লোরে। তবে আর দেরি কেন, এক্ষুনি যোগাযোগ করুন এবং ভিজিট করুন আমাদের প্রতিষ্ঠানে। এখানে কি কি পাবেন জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে। যোগাযোগ করুন 7439212346।